السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن، قال إني جاعلك للناس إماما، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে আল্লাহ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কেউ যেটা পারে না পারে কে আল্লাহ, কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ, কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ, সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কি না আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওটাতে সওয়াব আছে নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমলনামাতে গুনাহ লেখা হবে অন দা কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমলনামায় সওয়াব দিবে কে আল্লাহ একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রোগী বাঁচায় ঠিক এজন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা তাইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে মসজিদে নববীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কিরকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই আছে ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শুনেন আপনার উপর রহমত নাজিল করবে কে আল্লাহ কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুনাহ আছে না নাই আছে তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কি দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা কথা কন টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেই তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেই তারপর কলাটা খাই তো টাকা দিয়ে ডিশ কিনি বিদায় সব দেখা যাবে না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস কি করছে না করছে সবটা আমানত আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে আমানত যিনি ঘরের ইমাম আর রিজালু কওয়ামুনা আলান নিসা একটা ঘরের লিডারশিপ দিবে পুরুষেরা বাবা ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারস হচ্ছে আমানত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত যিনি মন্ত্রী তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত যিনি প্রধানমন্ত্রী এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত এটা একটা ব্যাপক বিষয় এজন্য আপনার ছেলে কোন পথে চলে কার সাথে মিশে টিভিতে কোন চ্যানেলটা দেখে এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আল্লাহ আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগাই আজেবাজে চ্যানেল যেন না দেখি রাজি আছেন সবাই আল্লাহ তুমি সহি সমাজ দান করো আমরা পড়ি আমিন দক্ষিণ রামপুর কুমিল্লা সদর দক্ষিণ আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি হেড মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা চাঁদপুর চমৎকার কথা বলেছেন আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেকটিভিটি এত বেশি একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেকটিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স তার শ্রোতার সাথে স্পিকারের কানেকটিভিটি চোখে চোখে কথার দরকার আছে না নাই ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায়
ভেঙ্গে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না তো আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি চমৎকার আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়াবনু আব্দিক নাসিয়াতি বিয়াদিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার 14 গোষ্ঠী আপনার গোলাম আমরা গোলাম গোষ্ঠীর নাসিয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য আমার নিজের কোনো ইচ্ছা নাই সব ইচ্ছার মালিক কে ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহাড় করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী করে দিতে পারেন ক্ষমতাসীনরে ক্ষমতা চার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন আবার যারা মাজলুম যারা নির্যাতিত তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারেন এজন্য কেউ যেটা পারে না পারে কে মহতারাম আল্লামা আবু নাসর আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের কাছে তিনি পেশ করেছেন আমরা যেন আমল করতে পারি এবং তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কথা বলেছেন হযরত মাওলানা শাখায়াত বিন তাহের খতিব বাইতুন নূর জামি মসজিদ জাউতলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু ভাইস চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ বাবলু ভাই আসছে আসছিল না মাশাআল্লাহ বিশেষ অতিথি জনাব হাজী আবুল কালাম আজাদ সোহাগ ভাই চেয়ারম্যান 2 নং চৌয়ারা আসছে সভাপতি হযরত মাওলানা ইউনূস সাহেব খতিব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামে মসজিদ এসেছেন সভাপতি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আজকে 21 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো সুযোগ হলে রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ আমরা যেন সুন্নার উপরে থাকতে পারি 21 ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটার উদাহরণ বিরল কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষা তো এখন কথা কই কথা কন হিন্দি আছে না নাই আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার চেয়ে হিন্দি জানে ভালো কঠিন বাংলা বোঝে না মাগের হিন্দি সব মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায় আছে না নাই কুচ কুচ হোতা হে গানের নাম কুচ কুচ হোতা হে বাংলাকে ভুলে এখন কুচ কুচ হোতা হে তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এ দিনটা পালিত হয় সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরও একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সম্মানিত শুধু আমরা এই তাফসির প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনেছিল্লাই বলেন তো বইটার নাম কি আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো তার আগে আল্লাহর নামের তিনটা তাকবীর পড়ব আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো আমিন এই তাফসির মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে একজনকে খুশি করা তিনি কে আল্লাহ আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি শুধু সস্তা স্লোগান কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসির মাহফিলের উদ্দেশ্য না হয় স্লোগান আমরা দেব স্লোগানের টাইম আছে ঠিক কি না ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে বিশ্বনবী জেহাদের ময়দানেও স্লোগান দিতেন বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব কারণ আল্লাহর নামের কথা শুনলে আওয়াজ শুনলে অন্তরে ইমানি জাজবা বাড়িয়ে দেয় কে কিন্তু শুধু স্লোগান সর্বস্ব যেন আমাদের মাহফিল না হয়
আমাদের ইখলাসটা যেন থাকে আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য তিনি কে আল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله পড়েন هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি তিনি কে আল্লাহ এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবেন কি করবেন আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে কাঁপে কাঁপে হ্যাঁ কাঁপে না হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আপনার কিন্তু ধরে রাখতে হবে আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে কি করতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাঁপাই কোথাও ধরে রাখি কামের কাম কিছু হয় এজন্য নিয়তটাকে খালিস করেন এই কোরআনটা নিয়ে বসে আছে আগে আমরা নিয়তটা খালিস করে নেই ইন্টেনশনটা সবচেয়ে জরুরি আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে এত কাজ ফেলে দিয়ে কেন এখানে উদ্দেশ্য একটাই একজনকে খুশি করা তিনি কে আল্লাহ যা শুনবো আমলের নিয়তে শুনবো ঠিক কি না আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে কন্টিনিউয়াসলি করে এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব কিন্তু প্রতিনিয়ত করব আর আজকে আমরা যা শুনব কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে সবাই রাজি তো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে সূরাত আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما سبحان الله পড়েন যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলেন কি নাম ইব্রাহিম চিল্লায় বলেন কি নাম ইব্রাহিম আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি জাইলুকা লিন্নাসে ইমামা ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলাই পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবী বলেন আশাদ্দুন নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদের তারপরে শাহাদাদের তারপরে সালিহিনদের ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব নবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় কোন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড
لا تحزن never lose hope ونبي عشاهرا بننا اپنا روپر جمن پوریکھا آتھے سيدنا ابراہیم روپر پوریکھا چلو شبار روپر امی پوریکھا نئے اپنا رے ورا کبھی بولے گالی دائے گنک بولے گالی دائے زادوکور بولے گالی دائے پاگول بولے گالی دائے جوگر بیبودانے اے گالی گلو آتھے کنتو نام گلو چینج ہوئے چھے چلائے کن ٹھکی نا ایکن اما در کے کبھی بولے نا گنک بولے نا پاگول بولے نا ایکن اما در کے بولے کات ملا ایکن بولے رازا کا ایکن کوئی جدہ پورا دی گالی آسنے نائی গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসরা নাই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has to face test. Pratyekke test and trial. Parikha sammukhin hote hoy. And Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Subhanallah pore. Subhanallah. Ektar por ekta porikha Allah neyar pore jokhon dekhlen ekta to fail kore na. Allah khushi hoye bollen jao. Inni ja'iluka lin-nasi imama. ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইয়েদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আরে জোরে পড়ে না আমি নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল 86 বছর সুবহানাল্লাহ কইতে মনে চায় না এ এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহা 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কন সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু ইসমাইলের জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় পাস একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাও পাস এবার আল্লাহ বললেন এরপর তোমারে বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানায় দিলাম
ম্যানেজিং ডাইরেক্টর অফ হাজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হজের আঞ্জাম দাও সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমর প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার 1 তোমারে রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার 2 তোমারে ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার 3 তোমারে মুয়াজ্জিন গিরি করতে হবে সুবহানাল্লাহ কইবেন না وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার কাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি পেশা নাম্বার 2 কি ঝাড়ুদার আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া এলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়েন আমিন আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও বাইজি আমার কাবা ঘর للطائفين طواف كاريدر جنو والعاكفين اعتكاف كاريدر جنو والركع السجود ركو كاريدر جنو سجدة كاريدر جنو ঝাড়ু দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার ঝাড়ুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুক রিজালাও وعلى كل ضامر يأتين من كل فج عميق سبحان الله পড়ে ও ইব্রাহিম আযান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কেউ আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আযান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আযান ফিন নাস বিল হজ হজের আযান দাও উনি আযান দিলেন আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আল্লাহ আমরা তখন ছিলাম পৃথিবীতে ছিলাম কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহর নবী উলুল আজমি মিনার রসূল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মুয়াজ্জিন রেগালি কথা কন মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেয়া শুধু মুয়াজ্জিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লাই কন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে চার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন
ঝাড়ুদার হও সেটাও হলেন, আজান দাও সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা কন শুনতেছেন, চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, চারটাতে পাশ। পরীক্ষা নাম্বার পাঁচ, আল্লাহ বলেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদিনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও। সহি বুখারীর বর্ণনা, ইখতাজানা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম ওহু আবনু 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওয়াইদে বেচালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ, পৃথিবীতে যারা আছে সবার নেতা, চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি, অথবা উমরা, আরো বাড়ছে উমরা করতে মাশাআল্লাহ, যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে, সিত্তুন আলি তয়িফিন 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন? এই জন্য 60টা রহমত যারা তয়িফিন তাওয়াফ করে, আর বাইন আলিল মুসল্লিন আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামায় 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি সাইয়েদনা ইব্রাহিম, সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমগো মুসল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওইটা হয়ে গেছে জমজমের গুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়, কোথায় পানি পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি। তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহাস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন।
ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা লওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব। ওয়াজিব করে দিলেন, যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে, এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কল 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 আওয়াজ, ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদান ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে। আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়, দেখেন নাই, দেখেন নাই, পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে ধাম ধাম, পানি যাইস না তুই, জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত, ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, পাঁচ সাতজন ছাড়া, কজন ছাড়া, উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনারা আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে, ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা ইসমাইল, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই, সব নবী এই চেনে, এই চেনে, হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে, এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন, ইসহাকের চেনে সাইয়েদনা ইসমাইলের চেনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে, কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল, আমরা কি বিশ্ব নবী হচ্ছেন বানী ইসমাইল, বিশ্ব নবী কি, আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল, এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল, আর গালি দিচ্ছিল এই চেনটা আটকুরা চেন, নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই, সব নবী এই চেনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে। আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না, শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না,
আবার যারা দলহীন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কি না? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন, ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব, আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? সব নবীদের বাবা বানিয়েছে, ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সুরার একটা সুরা আছে না নাই? আছে। সুরাটার নাম সবাই কন, আলিফ লাম রা। كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. سبحان الله، سورة إبراهيم ألف لام را. كتاب أنزلناه إليك، ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাতাবিকুম, আমাদের জাতির পিতা কেডা? সবাই কন, মনে থাকবে না? ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাতাবিকুম ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাই রে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, কল আসলাম তুলি রব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী। সুবহানাল্লাহ, পড়ে সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা কন, আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা, আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিটা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। আহা, কি ভয়ঙ্কর অবস্থা! কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল না, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরিদ, কত পীর, এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই। কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? আছে। কেউ কাউরে দেখতে পারে না, ঠেলা ঠেলি। হ্যাঁ, এ কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর পীর সাহেব কাফের, আছে না নাই? আছে। কয় আমার পীর সাহেব কাফের হলে তোর পীর সাহেবের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের মোল্লে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কন, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে না। একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম? কথা কন, দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না, উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামায়। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন, আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনীব, আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার।
আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারা নাই। ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারেন। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাত। আল্লাহ, একটা কথা হইল, একা একটা উম্মাত হতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মাত, উম্মতে মুহাম্মাদে, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হতে পারে? আল্লাহ বলেন, ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ায়, ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন, পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনারে উত্তীর্ণ করেছেন, এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কন, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না, এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে তো। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন, সত্যবাদী। শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষহীন, কোনো আপোষ করে না, চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন, আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, সাত আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে খাইছে, মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারিনি, আজকে মোহাম্মদ যে গাঞ্জাখুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে, কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে, বাইতুল মাকদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন, অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয়দিন? এক মাস, যেতে আসতে এক মাস। তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, সাত আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন, আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে। তিনি কখনো মিথ্যা বলতে পারে না। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন, আর বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। সিদ্দিক, সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষহীন, কোনো আপোষ নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, ওয়াজিকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন, কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয়, সাধারণ পয়গম্বর নয়, আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক, সত্য প্রকাশে আপোষহীন। এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন, টাইটেলটা হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, চিল্লায় বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা,
আমি ইব্রাহিমকে খলিল বানিয়েছি, খলিল মানে দোস্ত, খলিল মানে কি দোস্ত, আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে, কি মজার ব্যাপার, কেমন লাগে তার কাছে শুনতে, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ, ওনারে বানাইলেন খলিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, বাপ বেটা সব নিয়ে গেছে, সাইয়েদনা ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে, বিশ্ব নবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম, তো এটা পরদাদা না বাবা না, বিশ্বনবী বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি নবীরে পায়ে নাসানাসি করো, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, এজন্য বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে, কার পাওয়ার বেশি, হাবিবের কয়েক ডিগ্রি বেশি, সুবহানাল্লাহ পড়েন, তার মানে বাপ বেটা, বাবা হলো খলিল, ছেলে হলো হাবিব, এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই, হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন, আজকে ষাটটা মিলের কথা শোনাবো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আর বিশ্ব নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায়, চিৎকার করে বলেন কয়টা, ষাটটা, শুনবেন, কষ্ট হচ্ছে, না, ঘুমে ধরছে, না, রাত তো অনেক হয়ে গেল, সর্বনাশ এগারোটা, হ্যাঁ শুনবেন, কতক্ষণ, সারা রাত, তাকবীর পড়া যাবে, হ্যাঁ জোরে না আসতে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ঘুমটুম আছে না গেছে, বাপ বেটার মধ্যে কয়টা মিল, চিল্লায় বলতে হবে কয়টা, এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল, সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্ব নবী চেহারা একরকম, বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন, এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা, এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা, মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম, বিশ্ব নবী বললেন আম্মা ইব্রাহিম, বুখারীর বর্ণনা, আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম, আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও, জানতে হলে আমি বিশ্ব নবীর দিকে তাকাও, সুবহানাল্লাহ, আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদনা ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু এরকম, তার মানে এক নম্বরে কোন দিকে মিল, চেহারাতে মিল, ফেস কাটিং এ মিল, চিল্লায় কণ্ঠে কেডা, দুই নম্বরে উসওয়ায়ে হাসানা, দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই, আছে, আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিমের জীবনীতেও, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, তার মানে বিশ্ব নবীও মডেল, সাইয়েদনা ইব্রাহিমও মডেল, নাকি শাহরুখ খান আমাদের মডেল, না, ইমরান খান, না, জর্দা খান, না, কেউ আমাদের মডেল, না, নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে, না, কোনো কবিরা আমাদের মডেল, না, আমাদের মডেল হলো নবীরা, চিল্লায় বলেন ঠিক কি না, ঠিক, কবিরা এক একজন এক এক দিকে যায়, এক একজন এক এক কথা বলে, আউলা ঝাউলা চুল নিয়ে চলে, যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে, কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না, কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে, আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, হেডকোয়ার্টারটা কার, কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী বলছে না দুইজন হতে পারে, কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে, এরকম কইছে, কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না, তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার, আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা, বিশ্বনবীও তোমাদের জন্য আদর্শ, সাইয়েদনা ইব্রাহিম আদর্শ, তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই, তিন নম্বর দুইজন নবী উলুল আজমি মিনার রসুল, এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই, কথা কর, চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে, আল্লাহু আকবার,
সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন, সুবহানাল্লাহ। বিশ্বনবীর বয়স মাত্র 10 বছর, কয় বছর? 10 বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না, কথা কন? ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলে না, গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায়, চোখগুলা লাল করে আর পরে বাইর আসে না নাই। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলেন না, লুঙ্গি পড়ে থাকে। কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো, বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন। বিশ্বনবীর বয়সের 8-10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলে কান্দে লইছে, সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায়, বুদ্ধি আছে। লুঙ্গি খুলে কাঁধে রেখেছে, কাঁধের উপরে পাথর রেখেছে, কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা, বিশ্বনবী টানে দুইটা, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন! এখন আমাদের মধ্যে লাজুকতা নাই, বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই, লাজুকতা হারাতে বসেছি। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লাজুকতা ইমানের অঙ্গ। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোর যা মন চায় তুই তাই করতে পারবি। লাজুকতা আমরা হারাতে বসেছি, কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই। বিশ্বনবী এত লাজুক ছিলেন, হালিমাতুস সাদিয়া বলে, 5 বছর কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করলাম, একদিনও কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন! বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না। আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে, চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন, কি রে সবাই লুঙ্গি খোলা, এটার গায়ে তো লুঙ্গি আছে। বিশ্বনবী ডেকে বললেন, মুহাম্মদ লুঙ্গি খোলো। কি খোলো? সবাই খুলছে, তুমিও খোলো, তুমি কাঁধে ব্যথা পাবে, কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো। বিশ্বনবী বললেন, না আমি ব্যথা পাই না, আমি লুঙ্গি খুলবো না। চাচা বললো, আরে ছোট মানুষ সমস্যা নাই, খোলো, গোছা ধরে টান দিবে। টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, লুঙ্গি খোলা আর হয় নাই, বিশ্বনবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। আল্লাহু আকবার! তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায়, বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন, সুবহানাল্লাহ। এরপর 6 নম্বরে মিল হলো, বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে। সাইয়েদনা ইব্রাহিমও ঘর ছাড়া, বিশ্বনবীও, বিশ্বনবী ঘর ছাড়া হলেন, মক্কা থেকে গেলেন মদিনায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না। উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে, বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর, মিশর থেকে হিজরত করলেন মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, আবার বাবেল। আল্লাহ আকবার! মাইগ্রেশন, এটার বলে মাইগ্রেশন, হিজরত, নির্বাসিত হওয়া। কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই কোরআনের কথা বলে, দোষ একটাই হাদিসের কথা বলে, দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়, এটাই অপরাধ। নিজ ঘরে থাকতে পারে না, নিজ ইউনিয়নে আসতে পারে না, নিজ থানায় ঢুকতে পারে না, নিজ জেলায় আসতে পারে না। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আআলাউনা ইন কুনতুম মুমিনিন, ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না, যারা মাজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাল্লাহ পড়েন। এই জন্য বাপ বেটার 6 নম্বর মিল, বাপ বেটা দুজনই ঘর ছাড়া, বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া। বিশ্বনবী মক্কা থেকে মদিনায়, আর সাইয়েদনা ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের রানাচে কানাচে, চিল্লায় বলেন ঠিক কিনা? 7-6 নম্বর মিল, বিশ্বনবী বললেন, ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইয়েদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে। আপনারা যারা হজ উমরা করেছেন তারা জানবেন, মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে, এটার বলে হুদুদুল হারাম, পিলার আছে, ওই পিলারে লেখা হুদুদুল হারাম, কি লেখা? এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম, খুন করেও যদি সৌদিতে খুন হয় না, কথা কয় না, সৌদি আরবে ধর্ষণ হয় না, হয়তো কম হয়, খুন হয় না, হয়, কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের, হুদুদুল হারামের
বাইরে নিয়ে মাইর, ভিতরে মারামারি করা যাবে? এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কাটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ্পাটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো, বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা, আর একজন হলো সব নবীদের পিতা। একজন সব নবীদের নেতা বিশ্ব নবী, ঠিক কিনা? আরেকজন সব নবীদের পিতা সাইয়েদনা। এই জন্য আমরা যখন শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই, তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই? একটা দুরুদ আছে না নাই? দুরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুইজনের কথাই আছে, বিশ্বনবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার জীবনে যখন যেভাবে যেই মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? আল্লাহ। কথা কন, পৃথিবীর কোন নবীর কথোপকথন ডায়ালগ কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ, পড়েন যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে আছে না নাই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? নমরুদের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে, ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে, সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, পড়বেন না? সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন? বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না। চিল্লা এখন, ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে না। কথা কন, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহ আকবার। সাইয়েদনা ইব্রাহিম কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো, মহাসত্য কে? মহাসত্য কে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় নাই। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সাইয়েদনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়। চিল্লায় বলেন, ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী
লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন, দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই, মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদায় কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নি লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল ক্বামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهَدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না, আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নি বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জল জ্বলে সূর্যটা উঠল, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হ্যাঁ একবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগবে। আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেলবেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে? এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নি وَجَّهَتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ। সুবহানাল্লাহ পড়ে। তিনি বললেন, না গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে, তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধান। সুবহানাল্লাহ পড়ে। কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে, চিল্লায় এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য?
চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা, তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না, তুমি তো নবী, জানো চলো নবী নও, তুমি খালিল, তোমার বিশ্বাস হয় না, এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভাল লাগবে, দেখলে ভাল লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নেবেন, বাজারে মাছ কেনার সময় কথা কয় না, কিভাবে নেবেন, মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময় কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন, বিয়ের সময় বিশ্বনী বলেছেন দেখে নাও, সুবহানাল্লাহ পড়েন, দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার, এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল, কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না, সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয়, কিন্তু দেখতে ভাল লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিছেন, আপনি দেখে নেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে, ও ঠিকই দিছে, বাড়িতে যাই দেখেন ওইখানে 9,500 টাকা, কথা কন 500 টাকার নোট একটা নাই, এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইব আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে, আপনি দেখে নেন নাই, কথা বলেন। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য, সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে, এয়ারপোর্টে ওরে ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন, ভিতরে কি ছিল? এই জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বনবীর অভ্যাস ছিল, ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন। বুখারীর বর্ণনা, ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে উনি এতেকাফ অবস্থায় মসজিদে বসে আছেন, আলো আবছা অন্ধকার, সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে, সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন, তাকে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পড়া, দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন। বিশ্বনবী বললেন, এই হ্যালো আরিসলি কুমা, দাঁড়াও। বুখারীর বর্ণনা, বিশ্বনবী ওখানে গেলেন, যে বললেন সাহাবারা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, ওই যে পর্দার আড়ালে একটা মহিলার সাথে আমারে বসা দেখছো, এটা তোমাদের মা, আমার স্ত্রী সাফিয়া। সাহাবারা বলে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে? আমরা কি কিছু মনে করেছি নাকি? আপনি কোনো মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মা জানের সাথেই বসা। বিশ্বনবী বললেন, না তোমরা মনে করো নাই, কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুঁতখুঁতানি ঢুকাই দিবে। যাওয়ার সময় মনে মনে বাব্বা কিরে নবী কার লগে বসা, না আম্মা জানের সাথেই বসা। একটু পরে, আসলে কি আম্মা জানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল? না না, কেউ ছিল না, নবীর স্ত্রী ছিল। আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? এই যে খুঁতখুঁতানি, খুঁতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না? এই জন্য ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত, ক্লিয়ার হয়ে যাওয়া, আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই, ক্লিয়ার হওয়া সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও, আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস, এরপরে এই পাশে এসে সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও, উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি, মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লাগে, জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াতিনাকা সায়া, এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ, কি ডায়ালগ মারছেন, এটা কোরআনে আছে না নাই?
এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? তিনি ছেলেরা ডাকে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ, গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন। মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফের একজন হচ্ছে বখতনাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে। এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই, কথা কন এটাও আছে? নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ, আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই, এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম, কে তোমার খোদা, কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাদি ইউহি ওয়া ইউমিত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? আল্লাহ। মরণ দেয় কে? আল্লাহ। নমরুদ বলে, তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আরা ওয়াহি ওয়া উমিত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ, আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনলো, ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত ছুটলো, লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে, ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় নাই, পেটে ঢুকাইতে যাবে ঢুকায় নাই। কয় ইব্রাহিম, এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম, আর এটা এটার মৃত্যুর পর থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম, প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন। তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই, চিল্লায় পড়েন নাউযু বিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই, কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই, পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যেয়ে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল, ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়, তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবার ধরা গেছে, এবার এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব, নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম, কথা কন গরম মেজাজ নিয়ে কয়, হারিকু এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে, বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি, ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজহ যদি তোমাদের মাঝে কেউ
ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কিনা? মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে, সৈয়দনা ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান, ঠিক কিনা? ওই ইমানটা দরকার, ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সৈয়দনা ইব্রাহিম বসে রইলেন, নমরুদ কায় আরো আগুন জ্বালাপ, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল, তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সৈয়দনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ, আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া, আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর, ইব্রাহিমের যেন কিছু না হয়, কোন ইবারদা ঠান্ডা হয়ে যা, কি হয়ে যা, কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ, কোন আগুন বলে আপনি বললেন কোন ইবারদা ঠান্ডা হ, আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় নাই, সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে, চিল্লায় কোন সুবহানাল্লাহ, তার মানে পুরো আগুনের কুণ্ডলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা, সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুণ্ডলির ভেতরে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ অনেক হয়েছে আর না, অনেক চান্স তোমারে দিছি, আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে থাকবে? চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয়, কি দেয় না? নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন, আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফারসালাল্লাহু তাআলা বাউদা আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ, এই মশাগুলো আল্লাহর সৈনিক, কথা কন, এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক, মাটি যদি কাঁপা কাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন, ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই, আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই, বাতার যদি 70-80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন, এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে, কি বিরক্তি লাগে না? আবার ঝেড়ে টেরে আবার শুই, আবার পন পন, তো পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না, ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামড়া, ওই বেড়ার কেমন লাগে? কথা কন, নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে, এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে, আই এম এ ডিস্কো ড্যান্সার, ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার, ওর ড্যান্স দেখে সবাই অবাক, ঘটনা কি, খোদায় লাফায় কে, এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে, এখন খোদা কি করে, ড্যান্স দেয়, চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না, চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে, এই মশা বেরোবেও কার অর্ডারে, মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না,
এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার, খাদেম খুদ্দাম মনে মনে কয় আজীবন অনেক মারছস আজকে আমরা মারুম, সুযোগ পায়া আকিলের উপর কিলার ঘুষি, আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই, খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি, ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে, মাকার মশা বেরোয় না, এই মশা ঢুকছে কারা দেশে কথা কন, এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের, চিৎকার করে বলেন চিনি কে, নিজেও মারে বেরোয় না, খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না, নমরুদ কয় এবার আমারে জোতা মার, কি মার, আমরা পরি প্লাস্টিকের জোতা, বাটার জোতা, অ্যাপেক্সের জোতা, আগে পড়তো খরমের জোতা, খরমের জোতা বানায় কি দিয়া, কথা কন, এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি, পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে, আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্যে উড়াল মেরেছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার, তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই, চিল্লায় পড়েন ঠিক কিনা, এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, ওকনাশে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ওকনাশে ফেরাউন কি বানাম রুদ, কেউ ভাবে চিরদিন রয় না, চিল্লা এখন ঠিক কিনা, সৈয়দান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে, আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে, তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো, আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ, আল্লাহ আকবার পড়েন, তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিমাস সালা, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, কি কায়েমকারী, তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা, নামাজ কায়েমকারী বানান, আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা কবুল করেন, কবুল করে নিল কে, আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান, কবুল করলো কে, আবার বললেন অবাস ফিহিম রসুলা, আল্লাহ এই শহরে একজন নবী পাঠান, কবুল করলো কে, যত দোয়া করছে সব কবুল করে নিল কে, এই জন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন, নাম্বার ওয়ান আর আল জিহাদ ও দিদ্দা শিরক, ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ, মমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে, উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই, উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে, ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে, চিল্লা এখন ঠিক কিনা, এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ইমান স্পিরিট, শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে, সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের, আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর, ইহুদিরা হিসাব করে 200 বছরের, কোন কাজ করার আগে 200 বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে, সাইয়েদনা ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন, এই জন্য দোয়া করেছেন রব্বানা ওবাআস ফিহিম রাসূলা, আল্লাহ যদিও ধুধু প্রান্তর জনমানবহীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে, কবুল করলেন কে, কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড, তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন, এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন,
স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। চার নম্বর শিক্ষা, যোগ্য প্রজন্ম